মহিলা নাক ডাকে আমাকে দেখার জন্য আসবানা, আমি তোমাকে চেহারা খানা দেখাবো না, আমি তোমাদেরকে চেহারা দেখাবো না। এলাকার মানুষ বলতেছে চেহারা খানা খুলিয়ে দাও, আমরা তোমার চেহারা দেখবো। এবার মহিলা বলতেছে চেহারা খোলা যাবে না, মাথার কাপড় খুলে দিলাম চুল খানা দেখলা না, মাথার খুজুর মজক গুলা পরে রয়েছে, এবার আমার চেহারা খোলা যাবে না। এবার যখন মহিলাটা কড়াকড়ির কারণে চেহারার ভিতর থেকে কাপড়টা টান মেরেছে, কাপড়টা টান মারার পরে এবার তাকায় দেখে মহিলার গালে গোস্ত নাই, নাকে গোস্ত নাই, চোখে গোস্ত নাই, এবার গালে থোড়া থোকায় থোড়ার মধ্যে কোনো প্রকার গোস্ত নাই, কোনো প্রকার গোস্ত নাই, এবার গালের হাড্ডি বের হয়ে আছে, থুতির হাড্ডি বের হয়ে রয়েছে, চোখগুলার মধ্যে যেন কেমন ঘা ঘা হয়ে গেছে। এবার মহিলা তো আস্তে করে চুপ করে দাঁড়ায় রয়েছে, আরো অনেকগুলো লোক ফিট হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। পিছন দিক থেকে তার মা ডাকতে গেল, কৃষক খুব লক্ষ্য করে, পাকিস্তানের এক দিনমজুর কৃষক, উনি আগে মাঠে যখন আমরা দেখছি আগে ছোট সময় আমাদের বাচ্চা ছেড়া যখন আগে কাজ করতে যাইতো, লাগল নিয়া জোয়াল নিয়া গরু নিয়া যাইতো, চাষ করতো, বুনতো, ফসল হইত, ফজরের আগে তাও যাইতো, কোন সময় ফজরের আগে তাও যাইতো, ওই আবার ভাত নিয়ে যাইতো বাটিতে গামছা দা ভাত বাইদা ভাত নিয়ে যাইতো, দুপুরে চড়াই বৈশা নামাজও পড়তো, ওরা ভাতও ওইখানেই খাইতো, সারাদিন কাজ করতো ভাত ওইখানে খাইতো। আবার অনেক মানুষ আছে মানে দুপুরে কিছু খায় না, দুপুরে কিছুই খায় না, তো সারাদিন ওইভাবে কাজ করে চলে আসে। পাকিস্তানের এক কৃষক ডক্টর বইয়ের ভিতরে কিতাবের ভিতরে আবদ্ধ করতেছে, লিখতেছে এই কৃষকটা চকে চলে গেছে, এইটুকু বাটির ভিতরে খাবার নিয়ে চকে চকে চলে গেছে, খাবার নিয়ে যখন চকে চলে গেছে খাবারটা নিয়ে সারাদিন বেড়াই কাজ করছে, দুপুর হইলে বা বিকাল হইলে ক্ষুধা লাগেনি, ক্ষুধা লাগে না, সারাদিন কাজ করছে, এবার তো ক্ষুধা লাগিয়া পড়ছে, যখন ক্ষুধা লাগিয়া গেছে এই বেটাই ভাবতেছে নামাজ তো আদায় করলাম, এখন তো খানার টাইম হয়ে গেছে, এখন খাবারটা খাবো, ভালো একটা জায়গায় বসে খাওয়া দরকার, পানি টানি সব সংগ্রহ করছে, পানি সংগ্রহ করার পরে এই বেটা যখন বসবে আশপাশে কোনো ভালো জায়গা নেই, যেখানে নামাজ আদায় করছে ওইখানে চেকচাকা পানি, একটু পানি, তিনি চিন্তা করলে দেখি সামনের দিকে আগাই, সামনের দিকে যেয়ে দেখে কবরস্থান, কি ওইখানে গোরস্থান, কবরস্থান, কবরস্থানের পাশেই কবর দেওয়া হয় নাই, বেশ কিছু জায়গা শুকনা খুব ভালো, লোকটা চিন্তা করলো আগে মগরিবের নামাজটা পড়ে নেই, তারপরে আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার চকে যাইয়া সব জিনিসপাতিগুলা গোছাই আমি বাড়িতে চলে যাব। লোকটা ওইখানে মাদুর পাস, মাদুর বিছাইয়া লোকটা আবার দাঁড়াই, দাঁড়ানোর পর আল্লাহু আকবর বলে হাত বাড়ছে, নামাজ আদায় করব, এমতো অবস্থায় আল্লাহু আকবর বলে সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে গেছে, রুকুতে যাওয়ার পরে তাসবিহগুলা পাঠ করছে, তাসবিহ পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়াইছে, আল্লাহু আকবর বলে সেজদায় চলে গেছে, কথা বলবেন সেজদায় চলে গেছে, এমত অবস্থায় কবর থেকে এক ইনসান বলতেছে মাই কবর মে জিন্দা হোগা, মাই কবর মে জিন্দা হোগা, মাই কবর মে জিন্দা হোগা, আপসে বাহির নিকালো, আপসে বাহির নিকালো, আমি কবরের ভিতরে জিন্দা আছি, আমাকে বের করো দুনিয়ার জন্য, আমাকে কবর থেকে বের করো। একবার সেজদা দিছে কানের ভিতরে আওয়াজ শুনছে, আবার সেজদা দিছে আবার শুনছে, আবার সেজদা দিছে, তিন রাকাত নামাজ না, তিন রাকাত নামাজে কয়টা সেজদা হয়, চারটা পাঁচটা ছয়টা সেজদা হয়, কয়টা সেজদা, কয়টা সেজদা, ছয়টা সেজদা হয়, ছয়বার সেজদা দিছে, ছয়বারই আওয়াজ শুনছে, মাই কবর মাই জিন্দা হোগা, মাই কবর সে বাহির নিকালো, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে কবরের ভিতর থেকে বাহির করো। লোকটাই ভাবতেছে সারাদিন ধরে কিছু খাই নাই, এই জন্য মনে হয় আমার ক্ষুধার ধারণায় মানে শরীরটা শেষ হয়ে গেছে, নরমাল হয়ে গেছে,
এই জন্য মনে হয় এরকম কথাবার্তা শুনতেছে, খাইলেই মনে হয় শক্তি হবো আর কি। না ওনার দিলে মানে না, ওনার দিল মানে না। মহিলা মা বোনরা আছেন বাইরে আওয়াজ যাইতেছে শুনবেন, ওনার দিলে মানে না। এই লোকটা কানটা প্রত্যেকটা কবরের সাথে এইভাবে লাগাইতেছে, লাগায় লাগায় চেক করতেছে কোন কবর থেকে কোন প্রকার আওয়াজ আসে না। হঠাৎ করে একটি কবরের মধ্যে মুখটা লাগাই মানে কানটা লাগাইছে, নতুন কবর, কি কবর, নতুন কবর, কান লাগাইছে, কানের মধ্যে থেকে কানের কবরের ভিতর থেকে সাউন্ড আসতেছে, মাই কবর সে জিন্দা, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমাকে কবরের ভিতর থেকে বের করো। লোকটা এক দুই তিন চার পাঁচ শোনার পরে ও এলাকার লোকজন সবাইকে ডাকছে, মাগরিবের নামাজের সময় পরে সমস্ত লোকদেরকে ডাকছে, ডাকার পরে সমস্ত লোক আসছে, আসার পরে কানটা লাগাইছে, কানটা লাগাইয়া সবাই শুনতেছে আমি কবরের ভিতরে জিন্দা আছি, আমাকে কবরের ভিতর থেকে বাহির করো। মারা মানুষ, মৃত মানুষ ভাই, মরে যাওয়ার পরে কবরস্থ করার পরে কবর খনন করা যায় যাচ্ছে? হ্যাঁ, সাধারণ মানুষ, আম মানুষ, আপনাদের মতো যারা আছেন এখানে, হুজুরা সারা, আলেমুল্লামা সারা, তাদের কাছে গেলে বলবেন ভাই করে হালাই দে, কিছুই হবো না। কিন্তু একটা মানুষ তো বোঝে কবরের ভিতরে কি হয় না কি না হয়, একটা মানুষ তো বোঝে। এগুলা সব ব্যাপারে হাদিস আছে, কবরের ব্যাপারে হাদিস আছে। কবর বাইতিন কুল্লু নাসিন শারবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, সব ব্যাপারেই হাদিস রয়েছে। লোকজনরা শুনছে হুজুরের কাছে, হুজুর আমাদের কবরের ভিতরে আওয়াজ হইতেছে, উনি নিজেও শুনছে, বলতেছে নতুন কবর তো, যদি জিন্দা থাকে তাহলে খনন করতে পারবেন, বের করতে পারবেন, খনন করতে পারবেন, বের করতে পারবেন জরুরত হিসাবে। তো কবর খনন করছে, কবর খনন করে, কবর খনন করার পরে একের থেকে দুইটা বাঁশ সরাই দিছে, ধাড়ি সরাইয়া একের থেকে দুইটা বাঁশ সরাই দিছে। সরানোর পরে সমস্ত লোক তাকায় দেখতেছে মেয়ে, কবরের ভিতরে মেয়ে, মেয়েটা উলঙ্গ অবস্থায় বসে রয়েছে কবরের ভিতরে, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থায় বসে রয়েছে কবরের ভিতরে? উলঙ্গ অবস্থায় কবরের ভিতরে এই বান্দিটা, আল্লাহর বান্দি বসা উলঙ্গ অবস্থায়, মেয়ে বসে থাকা অবস্থায় ডাক দিছে, আমার বাড়ির সাথে কাহারও যদি বাড়ি থেকে থাকে, এখানে যদি ওই সমস্ত লোক থেকে থাকেন, আমার বাড়ির ভিতরে আমার জামা কাপড়গুলো আমাকে এনে দেন, আমার ঘরের ভিতরে জামা কাপড়গুলো ছিল আমাকে এনে দেন। জামা কাপড়গুলো আনছে, জামা কাপড়গুলো আনার পরে এইবার ওই মহিলা ওনার জামা কাপড়টা পরিধান করছে, ওনার সমস্ত জামা কাপড় পরিধান করার পরে এবার সমস্ত লোক ভাবতেছে মেয়েটা জামা কাপড় পরিধান করে কবর থেকে উঠবো, আমরা তাকে কি করব, আমরা তাকে দর্শন করব, দর্শন দর্শন, আমরা তাকে দর্শন করব, দেখব, আমরা তাকে দেখব। মাই তোর হো মজবুর হোয়াই সৈয়দ আলম, দিদার দেখা দে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখা দে নেহি আওয়াজ সুনা দো। আল্লাহু আকবার, আমার বাইরা সমস্ত লোক কবরের পাশে দাঁড়ায় রইছে, লোকরা আওয়াজ দিয়ে বলতেছে তুমি কবর থেকে বের হও, আমরা তোমাকে দেখব, কি হাল হয়েছে তোমার। সমস্ত লোক এলান করে দিল তুমি কবরের ভিতরে জামা কাপড় পরিহিত অবস্থায় বসে আছো, একটু আগে উলঙ্গ ছিলা, কবর থেকে নিকাল হও, বের হও, আমরা তোমাকে দেখব কবরের ভিতরে কেমন করে তুমি আছো, কাপড় চো, কাপড় অবস্থায় তুমি কাপড় পরিধান করেছো। এই মহিলা মুখখানা পেঁচাইয়া বাড়ির দিকে একটা দৌড় দিছে, বাড়ির দিকে দৌড় দিয়া তার ঘরের ভিতরে দুই কার দরজাখানা বন্ধ করে দিছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে, আমরা আসলাম সবাই তাকে দেখার জন্য, আমরা তাকে দেখব কি হাল হয়েছে কবরের ভিতরে।
এখন সে আমাদেরকে মুখখানা না দেখায় এই বাড়িতে চলে গেল। আবার বাড়িতে তো গেছে গেছেই, কিন্তু দরজাটা বন্ধ করে দিছে, জানালাও বন্ধ করে দিছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, হে ইনসান তো মুসলমান, হে মানুষ তোমরা সকলেই শুনে নাও, আমাকে দেখার প্রয়োজন নাই, আমাকে যেই দেখবা সেই বেহুশ হয়ে যাবা, আমাকে দেখার প্রয়োজন নাই, সকলে নিজ নিজ বাড়িতে চলে যাও। অনেক মানুষ যারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে, ভীতি অবস্থায় হয়ে গেছে, ভয় পাইছে, সেই লোকগুলা নিজের বাড়িতে চলে গেছে। যে লোকগুলা শক্ত আছে সেই লোকগুলা বলতেছে, ও বোন তোমার দরজা খোলো, আমরা তোমাকে দেখব কি অবস্থা হয়েছে তোমার। মহিলা কোনো প্রকার ভাবে দরজাটা খুলতে চায় না। লোকজনটা যখন কড়াকড়ি আরম্ভ করেছে, এইবার মহিলা দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে এবার মহিলাটা পিছন দিক থেকে এইভাবে দাঁড়াইছে, মুখখানা ডাইকা দাঁড়াইছে, এইবার পিছন থেকে আওয়াজ দেয়, দরজা খুললা, জানালাও খুললা, তোমার চেহারা আমাদেরকে দেখাও। এইবার মেয়েটি বলতেছে, চেহারা দেখাবো কেমনে, যদি চেহারা দেখো এখনই তো ফিট হয়ে পড়ে যাবা। বলে একজন আরেকজনকে ধরো যাতে ফিট হয়ে না পড়ো। একজন আরেকজনকে কাতারবদ্ধ হয়ে ধরছে। কাতারবদ্ধ হয়ে ধরার পর মহিলাটা আস্তে করে যখন মাতার কাপড়টা এইভাবে খুলছে, মাতার কাপড়টা খোলার পরে তাকায় দেখে চুল নাই, কিছুই নাই, চামড়া নাই, মস্ত মজক গুলা কারেন্টের বাতির মতো থাপ্পাড়তেছে, মজক গুলা কারেন্টের বাতির মতো চেঞ্জা নইছে, লোক কতগুলা তাকায় তাকায় বেহুশ হয়ে গেছে। একটা লোক আওয়াজ দেয়, ও বোন ও বোন তোমার আর কি অবস্থা হয়েছে, মাথা খুললা, মুখটা খুলে দাও, আমরা তোমাকে দেখব। ও এলাকার মা বোনেরা বাস্তব কথা বলতেছি, প্রমাণের সহিত বলতেছি, মা বোনেরা একটু লক্ষ্য করে শুনবি রে মা, তাদের হায়াতের জিন্দেগানির ভিতরের জন্য বলতেছি রে মা। এবার মহিলা ডাকটা কয়, ও বোন, মহিলা ডাকটা কয়, আমাকে দেখার জন্য আসবা না, আমি তোমাকে চেহারা কেন দেখাবো না, আমি তোমাদেরকে চেহারা দেখাবো না। এলাকার মানুষ বলতেছে, চেহারা কেন খুলিয়ে দাও, আমরা তোমার চেহারা দেখবো। এবার মহিলা বলতেছে, চেহারা খোলা যাবে না, মাতার কাপড় খুলে দিলাম, চুল খানা দেখলা না, মাতার খুজুর মজক গুলা পড়া রয়েছে, এবার আমার চেহারা খোলা যাবে না। এইবার যখন মহিলাটা কড়াকড়ির কারণে চেহারার ভিতর থেকে কাপড়টা টান মেরেছে, কাপড়টা টান মারার পরে এবার তাকায় দেখে মহিলার গালে গোস্ত নাই, নাকে গোস্ত নাই, চোখে গোস্ত নাই, এবার গালে থোড়া থোকায় থোড়ার মধ্যে কোনো প্রকার গোস্ত নাই, কোনো প্রকার গোস্ত নাই, এবার গালের হাড্ডি বের হয়ে আছে, থুতির হাড্ডি বের হয়ে রয়েছে, চোখগুলার মধ্যে যেন কেমন ঘা ঘা হয়ে গেছে। এবার মহিলা তো আস্তে করে চুপ করে দাঁড়ায় রয়েছে, আর অনেকগুলো লোক ফিট হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। পিছন দিক থেকে তার মা ডাকতে গেল, কি হাল হয়েছে তোমার, আমি তোমাকে ধরতে চাই। মেয়েটি বলতেছে, মা গো, আমি আল্লাহর কসম করে বলি, আমাকে ধরবি না, আমাকে ধরবি না, ধরে কিন্তু তুই শেষ হয়ে যাবে, আমাকে ধরবি না। এবার মহিলা বলতেছে, ও মা, আমাকে ছেড়ে তাড়াতাড়ি সবাই চলে যাও। এলাকার লোক আবার জিজ্ঞাসা করলো, তুমি একটু হা করে তোমার মুখটা দেখবো। বলো, হা করা যাবে না, হা করা যাবে না, হা করা যাবে না। লোকদের কড়াকড়ির কারণে যখন এইভাবে হা করছে মহিলায়, হা করার পরে তাকে দেখে মহিলার মুখের মধ্যে যতগুলা দাঁত ছিল তার ডবল হয়ে গেছে, দাঁতগুলা বড় বড় হয়ে গেছে। যেই জিব্বাটা কথা বলবে, যেই জিব্বাটা কোনো কিছুর স্বাদ আস্বাদন করবে, বহন করবে, সেই জিব্বাটা কেচি দিয়ে কেইটা ফলাইছে, সেই জিব্বা মুখের ভিতরে নাই। এবার পা দেখানো হয়েছে, পার ভিতরে কোনো বোকার মাংস নাই, হাত দেখানো হয়েছে, হাতের ভিতরে কোনো বোকার মাংস নাই, সমস্ত শরীরের ভিতরে কয়লা আগুনের গ্রাম পার হয়। এবার এলাকার লোক জিজ্ঞাসা করে, ও মা, এই অবস্থা হয়েছে কেমন করে তোমার, একটু আমাদের সবাইকে বলে দাও। এবার মহিলা বলতেছে, আমাকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে আমাকে রাখা মাত্র দুইজন ফেরেশতা আসার পর আমাকে এইভাবে ধরিয়ে আমার জিহ্বাটা প্রথমে কেটে দেওয়া হয়। আমার জিহ্বাটা কাটলো, আমি কিছুই বললাম না, আমি উহা শব্দ করে ছেনে দিলাম। আমাকে আবার ধরার পর আগুনের চিমটা দিয়া আবার কপালের গোস্ত গুলা ছাড়াই ফলাই দিল, আমি উহা শব্দ করলাম, মা, মা কাঁদতেছে, আমি উহা শব্দ করতেছি, মা। মহিলা বলতেছে, মা গো, আমি উহা শব্দ করতেছি, মা, আবার আগুনের চামড়া না হলো, আগুনের আংরা না হলো, আগুনের কেচি আনার পরে আমাকে
মাতার সাইড থেকে আসতে করে কাটা শুরু করে দিল মা, একটা গরুর চামড়া ছাগলের চামড়া মা গো, যেভাবে মানুষ ছিলায় মানুষ গাওয়াইয়া গাওয়াইয়া ঘুষাইয়া ঘুষাইয়া যেরকম ভাবে শরীরের দিকে চামড়া আলাদা করে দেয়, আমার কপাল থেকে এইভাবে ফাড়ার পর এই ফেরেস্তা গুলা ঘুষাইয়া ঘুষাইয়া টানিয়া টানিয়া আমার চামড়া গুলা ছিঁড়ে পালাই গেছে মা। আমি উড়া শব্দ করতেছি, আমি বলতেছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ও মা বাঁচার মতো কেউ ওইখানে নাই, আমার আওয়াজ কেউ শুনে না, অন্যান্য জাহান্নামীরা তাকায় রয়েছে মা আমার দিকে, অন্যান্য মানুষগুলা তাকায় রয়েছে মা আমাকে তাকায় দাঁড়িয়ে দেখতেছে, আমার চামড়া গুলা কেমনে ছিলানো হইতেছে, যখন পা অব্দি ছিলে ফেলানো হলো, পা অব্দি ছিলে ফেলার পর ও মা জ্বলন্ত আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে আমারে জাপ মাইরা আগুনের মধ্যে আমারে ডেল মাইরা এবার নিক্ষেপ করে ফেলাই দিছে মা, আমি আগুনের ভিতরে জ্বলতেছি মা, আমি শুধু বলতেছি আমার আল্লাহ মাফ কর ও মা বাঁচাও ও মা বাঁচাও, আমি এটা বলতেছি কিন্তু বাঁচানোর কোনো মানুষ নাই গো মা, ধরার মতো কোনো মানুষ নাই, এত আওয়াজ দিলাম কাজ হইল না, ময়রা শেষ মাল বলতেছে মা গো দেখো নাই ফেরাউনের কি অবস্থা হয়েছে, মা দেখো নাই হামানের কি অবস্থা হয়েছে, মা দেখো নাই সাজ্জাদের কি অবস্থা হয়েছে, মা দেখো নাই কানুনের কি অবস্থা হয়েছে, মা দেখো নাই সমস্ত নাস্তিকের দলের কি অবস্থা হয়েছে, মা আমারে ধরবি না, আমারে এক পর্যায়ে এক একটু আমার স্পর্শ করবি না, এবার মা বলতেছে মা কি অবস্থা হয়েছে তোমার, এই অবস্থা কেন, মেয়েটি বলতেছে মা গো আমি চুলের ভিতরে আলতা লাগাইয়া চুলটা পিছন থেকে ছেঁড়া মুখের ভিতরে মেকআপ লাগাইয়া হাত পায়ের আঙুলের মধ্যে নখ গলা হাত হাত পায়ের আঙুলের মধ্যে নখের মধ্যে আমি নেইল পালিশ কইরা পায়ের মধ্যে পালিশ কইরা বুকের অর্ধ অবস্থায় খুলিয়া আমার বুকের ডাউন গুলা বের করে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হলে যখন আমি দুনিয়ার জমিনে হাত নাম গো মা একটু তাকায় দেখ, এই অবস্থা আরো বেশি বেশি যেন খয়া গেছে মা, তাকায় দেখে বেশি বেশি খয়া গেছে, এবার সন্তান বলতেছে ও মা যত ডিসেম্বর এক কতরা খুন বাকি রহেগা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে এক ফোঁটা রক্ত অবস্থায় দুনিয়ার জমিনে বাঁচবা, ও মা শপথ করে নাও ওয়াদা করে নাও সমস্ত মানুষকে এলাকার মানুষকে এই মুহূর্তে জানা দাও আমার মতো হাল যেন কারো না হয়, আমার মতো অবস্থা যেন কারো না হয়, আমার মতো বিপদে যাতে কারো পড়তে না হয়, ও মা সমস্ত লোককে জানাই দাও, মহিলার বলা শেষ হয়ে গেছে, মহিলা আবার ইন্তেকাল করেছে, মহিলা ইন্তেকাল করার পরে হাতি শরীফের আলোতে আসে, মহিলা ইন্তেকাল হয়ে গেছে, মহিলা ইন্তেকাল হওয়ার পরে এইভাবে আবার কাফনের কাপড়ে পেঁচাইয়া আবার লোকটাকে শোয়ায় রাখছে, আবার মহিলাকে দাফন করে দিছে, ও মুসলমান গত দুই তিন দিন আগে আমার এক বড় ভাই মারা গেল, আমি তাকায় দেখতে গেলাম, আমি জানাজার করার জন্য গেলাম, আমি তাকায় দেখি তিনটা প্যাকেটের ভিতরে প্যাকেট করিয়া তাকে কবরের ভিতরে শোয়াবে খাটিয়ার ভিতরে রাখা হয়েছে, মুখের দিকে তাকাইলাম বান খুললাম মুখের দিকে তাকাইলাম, মুখের দিকে তাকাই আমি ভাবলাম আমাকে তো অবস্থায় শুইতে হবে, আমারে ধোয়ানো হবে, আমারে কবরে নামানো হবে, আই রে বড় ভাই কি নিয়া তুমি কবরের ভিতরে গেলা, এই রে বাবা কি নিয়া তুমি কবরের ভিতরে গেলা, ও বড় ভাই কি সামান নিছো কি আমল নিছো, জীবনে তো নামাজ পড়তে পারলা না, জীবনে তো বিসমিল্লাহ পড়তে পারলা না, কি আমল নিয়ে কবরের ভিতরে গেছো, লোকটা একদম সাধারণ যুবকের মতো, লোকটা একদম সাধারণ মানুষের মতো জীবিত অর্জন করছে, সাধারণ মানুষের মতো চলছে, তারপরেও আমি কেন ভাবলাম একটু কি নিয়ে গেল দুনিয়ার জমিনে, কারেন্ট আছে কিন্তু ওই লোকটার কোনো উপকার বিদ্যুৎ নাই, আগুন জ্বলবে এই জন্য চেরাক জ্বালাইয়া লোকটা রাত্রে থাকতো, গরম সহ্য করতে পারি না মুসলমান, ওর ঘরে কিন্তু কোনো প্রকার ফ্যান নাই স্যাটেলাইট নাই কিছু নাই, আগের মতো চেরাক জ্বালাইয়া কুপি জ্বালাইয়া লোকটা থাকতো, মৃত্যুবরণ করার পরে আমি তাকায় দেখলাম পুরাতন
তামাম ঘর অন্ধকার হয়ে গেছে, যখন অন্ধকার হয়ে আচ্ছাদিত হয়ে গেছে, আমি তাকায় ভাবলাম হাইরে কারেন্ট, হাইরে দুনিয়া, হাইরে বাড়ি ঘর, কিছুই থাকলো না, সব পরে রইলো, টাকার মতো টাকা পরে রইলো, জাগার মতো জাগা পরে রইলো, কিন্তু আমি আর দুনিয়ায় লাগলাম না।